ঘরে চন্দ্রবড়া চাঁদের ঘরে চন্দ্রবড়া বড়া 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 আমার স্বামী জহর বিশ্বাস একটা বিষাক্ত চন্দ্রবড়া সাপ যে সাপ মানুষকে ছোবলে মেরে বিষ ঢেলে ধীরে ধীরে মরণের ফাঁদে ফেলে দেয় আমার স্বামী জহর বিশ্বাস ও জিতেন মহাপাত্রের সুন্দর একটা চাঁদের সংসারে ঢুকে ওদের শেষ করে দেবে তার আগে আমাদের বাড়িতে জিতেন্দার বোন বাসি যদি একবার আসতো ওদের আমি সাবধান করে দিয়ে বলতাম বাসি জহর বিশ্বাস জহর বিশ্বাস মানুষের আতঙ্ক বিষাক্ত একটা চন্দ্রবড়া সাপ একই তুমি আমি কিন্তু তুমি কি ভাবছিলে জিতেন মহাপাত্র হ্যাঁ ও এলে ওকে তোমার সব গুপ্ত প্ল্যানের কথা আমি বলে দিতাম এই কি বলতে বলতাম তুমি একটা বিষাক্ত চন্দ্রবড়া সাপ যে সাপ ওকে ছোবলে মেরে বিষ ঢেলে মারবে হ্যাঁ আমি মারবো কেন আমি যে ওর মতো কোটিপতি হতে চাই পাত্র গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সর্বময় মালিক শালিক শালিক পাখির মতো দিন রাত্রি ঝগড়া করলে তোমার ওই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না বলে বলে কৌশলে ওই স্বপ্ন কিন্তু আমি পূরণ করবই কারণ আমার টাকা চাই অনেক অনেক টাকা আমি বেঁচে থাকতে তোমার টাকার স্বপ্ন হবে ফাঁকা তবু আমি খাবো ওই বাড়ির সুখের মাখা এই মুহূর্তে ঘুরিয়ে নেবো আমার ভাগ্যের চাকা জহর ধনী হওয়ার জন্য এদেশের নেতা মন্ত্রীরা যেখানে রাতারাতি দলবদল করছে টাকার জন্য যেখানে ভাই ভাইয়ের ভুকে ছুরি মারছে টাকার জন্য যেখানে স্ত্রী তার স্বামীকে মেরে সন্তানকে ছেড়ে পর পুরুষের সঙ্গে পালিয়ে যাচ্ছে সেখানে দেশের পাঁচজনের একজন হওয়ার জন্য আমি বা জিতেন মহাপাত্রের চাঁদের হাট ভাঙবো না কেন ভাববে না তুমি ওর বন্ধু বলে সুদামা তো কৃষ্ণের বন্ধু ছিল কিন্তু পর বেলায় দুঃখ কষ্ট লাঞ্ছনা যন্ত্রণা ছাড়া কিছুই পায়নি জিতেন মহাপাত্র কিন্তু তোমার বন্ধু ছিল তাই না কারখানার অর্ধেক শেয়ার করে তোমাকে পার্টনার করে নিয়েছে ছি 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 জগদাত্রী তুমি আমার স্ত্রী সহধর্মিনী স্বামীর এই সরকার হনে বাধা দিতে নেই জগদাত্রী জিতেন মহাপাত্র কিন্তু তোমার বন্ধু জহর তাই সে বন্ধুর আগাম বিপদের কথা তাকে জানিয়ে দেওয়া আমারও কর্তব্য তাহলে জানিয়ে দাও ওই জিতেনকে পাত্র চিট ফান্ডের এমডি করে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে পুলিশের জালে ফাঁসা বস এই কেস থেকে বাঁচার জন্য জিতেনকে নিরুদ্দেশ হতে হবে না হয় জেলে পচে মরতে হবে ওর পালিত ভাই উদয়কে পালাতে হবে বিদেশে ওর আপন ভাই বিবেককে আত্মহত্যা করতে হবে বাঁচার জন্য স্ত্রীকে ঘর ছাড়তে হবে শেষে শালা ওর বোন বাসিটাও মরবে তার আগে আমি ফোন করে জিতেনকে সব জানিয়ে দেব হ্যাঁ তা তো জানবি জানাবে কারণ আমার থেকে তুমি যে জিতেনকে বেশি ভালোবাসো যখন আমি অফিসে যাওয়ার পর জিতেনকে ফোনে ডেকে ওর সঙ্গে তুমি ফষ্টি নষ্টি করো চুপ করো যখন চুপ করো নিজের স্বার্থের জন্য ওই রকম একটা পূর্ণ পবিত্র মন্দিরে তুমি পাপের ঢিল ছুঁড়ে দিও না তাহলে দেখো ওই মাটির মন্দির ভেঙে খান খান হয়ে যাবে আর আগে শালা তোকে মেরে আমি ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো জগদ্ধাত্রী শোনা তো তুমি जैसा करोगे ऐसा भरोगे ऐसा कर्म कहता है जैसा करोगे ऐसा भरोगे ऐसा कर्म कहता है अगर हमारा साथ कुछ करोगे तो सीधा मरोगे ऐसा हम कहते हैं জোনাতে লেখা গান থেমে গেল ভুল সুরে কাছে থেকে তুমি চলে গেলে বহু দূরে দুজনাতে লেখা গান থেমে গেল
আছে থেকে তুমি আজ চলে গেলে বহু দূরে মনে প্রথমে আমার শত্রুটা পটল তুলল, এবার ওই জালে পড়বে জিতেনের পুরো পরিবার। তখন সারা পৃথিবীর মানুষ দেখবে আমি সবার সেরা বিষধর চন্দ্র বোড়া। চন্দ্র বোড়াও মানুষের হাতে মরে জহরদা। আমি যখন এসেছি তখন বৌদিকে সাড়া দিতেই হবে। মাসি তুই ওকে ছবি না মাসি, কারণ সর্বত্র তোর সংক্রমণ ছড়িয়ে পড়বে। ভুল দাদা ভুল, এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ, আর এই দেশের ছেলে ছিলেন মহাত্মা গান্ধী। তিনি কুষ্ঠের মতো রোগীকে বাঁচিয়ে হয়েছিলেন মহান। তাই আমি এই দেশের মেয়ে হয়ে আমি বৌদিকে নিয়ে এক্ষুনি নার্সিং হোমে বাসি না, মানবিক মূল্যবোধের খাতিরে এইটুকু যে আমাকে করতেই হবে, কারণ কারণ আমার দাদা জিতেন মহাপাত্র যে আমাকে শিখিয়েছেন, সূর্যের মতো হব উচ্চ, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো হব উচ্চ, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে অসহায় মানুষের চোখের জল, সূর্যের মতো হব উচ্চ, সূর্যের মতো হব উচ্চ, সূর্যের মতো হব উচ্চ। যতই হোক তুই আমার বন্ধুর বোন, আমার বোন শরীর মতো তোরও একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। না না, আমি নিজের স্বার্থে তোর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারি না। তার থেকে কাজ কর বাসি, তুই ঘরের ভিতরে গিয়ে রিসার্চ কর, আমি ততক্ষণে ড্রাইভারকে দিয়ে তোর বৌদিকে হসপিটালে পাঠাচ্ছি। এই ড্রাইভার, তুমি আমার স্ত্রীকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, কুইক। এরকম মরার মতো বেঁধে নিয়ে যাচ্ছ কেন? সংক্রমিত পেশেন্ট মানেই তো মরা। সেই মরাটাকে আপনি সৃষ্টি করেননি তো? এর মানে জীবিত স্ত্রীর প্রতি আপনার কর্তব্য অনুশোচনা ভালোবাসা না দেখে আমি ঠিকই বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? যে আপনি বৌদিকে মার্ডারটা করেছেন। না বাসি না, তোর ধারণা ভুল। আমি ড্রাইভারকে দিয়ে তোর বৌদিকে হসপিটালে পাঠিয়েছি, টাকা নিয়ে আমি যাব, যত টাকা লাগে আমি খরচ করব, প্রয়োজনে তোর বৌদিকে ফরেনে নিয়ে গিয়ে আমি বাঁচাবো। সেটা যদি করতে পারেন তাহলে আমি আপনাকে আমার দাদার পাশে বসে পায়ে দেব শ্রদ্ধার পুষ্পাঞ্জলি, আর যদি সেটা না করতে পারেন তাহলে আমি প্রত্যক্ষদর্শী হয়ে থানায় যাব, আপনার বিরুদ্ধে এফআইআর করব, তারপর কোর্টে গিয়ে বলবো এই জহর বিশ্বাস একটা বিষাক্ত চন্দ্রবোড়া সাপ, একে শেষ করতে না পারলে এই দেশটা বিশ্বসভা শ্রেষ্ঠ আসন পাবে না, আর কেউ কোনোদিন বলবে না সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বৌদি বৌদি আমি আসছি। আমার বোন শনিকে পাঠিয়ে তোর পথটা আমি ভিন্ন করে দেব, তারপর চিট ফান্ডের ফাঁদে ফেলে তোর দাদা টাকা শালা জেলে ঢোকাব। আমি এমন খেলা খেলব যে খেলায় আমি যাব চাঁদে, আর জিতেন মহাপাত্র পড়বে চন্দ্র বোড়ার ফাঁদে। কারণ করে ঢুকবে চাঁদের ঘরে চন্দ্র বোড়া। না চন্দ্র বোড়া নয়, আমার দাদা জিতেন মহাপাত্র চাঁদ, আর তার এই বাড়িটা চাঁদের বাড়ি। এই বাড়িতে চাঁদের নিজের ভাই বিবেক এবং বোন বাঁশি যেমন সবসময় হাসি খুশিতে থাকে, তেমনই উদয়, এই উদয়ও সবসময় সবার হৃদয়ে খুশির তুফান তোলে। কারণ কারণ নিজের ভাই না হওয়া সত্ত্বেও দাদা বিবেকের জন্য যা যা করেছেন আমাকেও তার সমান ভাগ দিয়ে শিক্ষা সম্পত্তি সম্মান সম্পদে উনি আপন করে নিয়েছেন। দাদা দাদা বলেছেন,
যে উনি ওনার বোন বাসীকে আমার সঙ্গে বিয়ে দেবেন। আর তাই তো আমি দাদার বউকে নিজের বৌদি বলি, আর দাদার ভাই বিবেককে আমি আমার নিজের ভাই বলি, আর দাদার বোন বাসীকে বাসীকে নিয়ে আমি স্বপ্ন দেখি, স্বপ্ন। তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি বলেই তো স্মরণ করা মাত্র চলে এসেছে। আর তুমি এসেছো বলেই যে আমি এখনো বেঁচে আছি। বাঁচিয়ে বেঁচে থাকার নামই যে ভালোবাসা। আর একে একে দুই হলেই যে বাঁধে বাসা। কিন্তু বাসা বাঁধার আগে ওই ঝড়ে যদি আমাদের বাসাটা ভেঙে যায়, তখন এই উদয় তার হৃদয় দিয়ে তোমাকে ঠিক এমনই ভাবে আগলে রাখবে বাসি। কিন্তু ওই ঝড়ে যদি আমি বিধ্বস্ত হয়ে যাই, তাহলে আমি আমার একটা একটা করে অঙ্গ দিয়ে তোমাকে আবার পূর্ণাঙ্গ করে তুলবো। কিন্তু চন্দ্রবোড়া ছোবলে যদি আমাদের ঘরটাই ভেঙে যায়, তখন আমরা দুজন মিলে আবার নতুন করে খড়কুটো জোগাড় করে একটা চাঁদের পাহাড় তৈরি করব। কিন্তু তখন যদি আমি হারিয়ে যাই? বাসি, তুমি যদি এমন কথা আরেকবার বলো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। না উদয়, না, মরার কথা তুমি বলবে না। তুমি মরা গেলে আমার যে প্রেমটা মিথ্যে হয়ে যাবে, দাদার দেওয়া কথা মিথ্যে হয়ে যাবে। তাই তোমার হৃদয় মালুন চেয়ে আমি সারা জীবন ফুল হয়ে ফুটবো। আর আমিও ভ্রমর হয়ে তোমার সেই ফোটা ফুলের মধু খাবো। সেখানে পরাগ মিলন হয়েই ধরবে ফল, আর সেই ফলের হাসি খুশিতে ভরবে আমাদের নতুন একটা সংসার। তখন আমরা সবাইকে বলবো, মমতার এই মানবিক দেশে আমাদের চেয়ে সুখী আর কে? ভালো লাগে স্বপ্নকে, রাত জাগা স্বপ্নকে, ভালো লাগে স্বপ্নকে, রাত জাগা স্বপ্নকে, ভালোবেসে মন হারায় সেই স্বপ্ন জাগে, এ জীবনে সত্যি হলে সেই স্বপ্ন দেখা, এ জীবনে সত্যি হলে যত কাছে আসি তত, যত কাছে আসি তত বেড়ে যায় আশাতে, আরো বেশি কাছে আজ ভালোবাসা। ভালো লাগে দৃষ্টিকে, আকাশের সৃষ্টিকে, ভালো লাগে দৃষ্টিকে, আকাশের সৃষ্টিকে, ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন জানি, এ জীবনে সত্যি হলে সেই স্বপ্ন দেখা, এ জীবনে সত্যি হলে ও
নমস্কার। নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ তাজা খবর। আজকের খবরের শিরোনাম, মহামান্য হাইকোর্ট পাত্র গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি জিতেন মহাপাত্রকে চিট ফান্ড কাণ্ড চালিয়ে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন, তাই পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। মিথ্যা, আমি পুলিশে লক্ষ লক্ষ টাকা চিট করিনি। ভাইয়ের মতো সবকিছু দিয়ে প্রতিপালন করেছো, তোমাদের সেই পালিত ভাই উদয়? না, আমরা বিশ্বাস করি না। আমার কোনো কথা যে তোমরা বিশ্বাস করবে না সেটা আমি জানতাম, তবু আমি হলপ করে বলছি, কোম্পানির অভ্যন্তর কথা ওদই বেশি জানতো, তাই টাকাটা ও সরিয়ে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। এবার পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করবে, আমানতকারীরা টাকার জন্য তোমাকে ইট পাথর ছুড়বে, শেষে হয়তো ওরা তোমাকে মেরে ফেলবে। বিচারে আমার জেল কিংবা ফাঁসি হোক, তবু উদয়কে দোষী সাব্যস্ত করে আমার হৃদয়ের কাছে আমি কোনোদিন দোষী সাব্যস্ত করতে পারবো না। আমি মুক্ত হবো কি করে? না হলে এতদিনের আমার মান সম্মান আমি যত অহংকার সব তুলোর সঙ্গে মিশে যাবে, আমার আমার সবকিছু নিলাম হয়ে যাবে। সেই জন্য তো বলছি মানুষের টাকা ফিরিয়ে দিতে হবে, ওদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। টিভি সংবাদ শুনে কাতারে কাতারে মানুষ ছুটে আসছে পুলিশ প্রশাসন। তাই বলছি দাদা, আমি যে সংবাদটা শুনলাম সেটা কি সত্যি? সত্যি বর্তা। সরলতার সুযোগ নিয়ে তাকে ওই ফাঁদে ফেলেছো তুমি? না বিবেক, না তুই এমন কথা বলিস না বিবেক। বিবেক তুই জানিস না, এই বর্তার বৌদি আমার কাছে দেবতার মতো, যে দেবতারা আমার প্রাণ আমার হৃদয়ের স্পন্দন, তাদের ঠকিয়ে কিনা আমি? না না বিবেক না, এমন জঘন্য কাজ আমি কোনো মতো করতে পারি না বিবেক। বিবেক আমি ওদের জন্য আমার প্রাণ দিতে পারি, কিন্তু এমন নোংরা কাজ আমি কোনোদিনও করতে পারি না। চুপ করো, ওইসব আদিক্ষেত না দেখে তাড়াতাড়ি টাকাটা বের করো, আমানতকারীদের টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু বিবেক আমি যে কোনো টাকা নেইনি বলে তো আমি তো শুনবো না। তোর এই ভালো ভালো কথায় ভুলে দাদা বৌদি তোকে সন্তানের মতো এত বড় করে তুলেছেন, নিজের বোন বাসির সঙ্গে বিয়ে দিয়ে তোকে হাফ প্রপার্টি দিতে চেয়েছিলেন, আর তুই কিনা সেই মানুষগুলোকে এইভাবে ফাঁদে ফেললি? বিশ্বাস কর বিবেক, আমি কাউকে ফাঁদে ফেলিনি। আজ তোকে আমি ছাড়বো না। এই তাড়াতাড়ি টাকাটা বের কর, বের কর বলছি। আরে তাড়াতাড়ি টাকাটা বের কর বিবেক। আমার চেয়ে ওই রাস্তার ছেলেটা তোমাদের কাছে এত প্রিয়? হ্যাঁ প্রিয়। তাহলে তো বলবো আমাদের পালিত ভাই নয়, ও আমাদের মায়ের উপপতির সন্তান। না দাদা, না বৌদি না, তোমরা আমার এই ছোট্ট ভাইটাকে আর কিছু বলো না, কারণ ও যা কিছু বলেছে তার জন্য আমি ওকে কি করবি কি করবি? আরে তোর জন্য তো আমরা পথের ভিখারি হতে বসেছি, তোর জন্য বর্দার মতো মানুষের ফাঁসি হবে, জেল হবে, বৌদি বোন আর আমাকে পাবলিক সব ছিঁড়ে ছিঁড়ে খাবে। তোর যদি তাই মনে হয় তাহলে এই মুহূর্তে এ বাড়িতে কিন্তু চলে যা। হ্যাঁ আমি চলে যাবো। না না বৌদি না, তুমি কি বলছো? ও কেন যাবে? ও যে আমার ছোট্ট ভাই, ও যখন বুঝে নিয়েছে যে ভাই মানে ভাগারি, তখন এত বড় সম্পত্তিটা আমাদের দুজনের মধ্যে ভাগাভাগি হওয়ার আগে আমি না হয় এখান থেকে চলে যাব। কারণ আমি যে জানি ভা মানে ভাত, আর ই মনে স্বয়ং ঈশ্বর। আর সে ঈশ্বর যখন শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আমাকে ভাত না দেওয়ার কথা বলছে, তখন আমি তোমাদের মতো ঈশ্বরকে ছেড়ে এখান থেকে চলে যাব। উদয়, তবে তবে সেটা ভাতের সন্ধানে নয়,
আমার এই বর্দাকে সকলের কাছে নির্দোষ প্রমাণ করার জন্য অর্থ উপার্জন করতে আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ তাই যা তাই যা, নালে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। যেদিন যেদিন আমাদের বাসি বল বোমার আঘাতে বিকলাঙ্গ হয়ে গিয়েছিল সেইদিন এই উদয় এই উদয় তার পাশে থেকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসেছিল। যেদিন তোর ওই বৌদি বোমার আগুনে মুখটা ঝলসে গিয়েছিল সেই দিন এই উদয় তাকে সান্ত্বনা দিয়ে সুস্থ করেছিল, সে কথা কি তোর মনে নাই? না আমি ওইসব মনে রাখতে চাই না। একদিন কিন্তু ঠিকই মনে পড়বে রে ভাই, আর সেদিন উদয় সেদিন আমি ফিরে আসব, কারণ আমার এই বৌদি তার স্নেহ মায়া মমতা দিয়ে তার নিজের মুখের গ্রাসটুকু আমার মুখে তুলে দিয়ে আজ আজ আমাকে এত বড় করেছেন। আমার আমার এই বর্দা আমার এই বর্দা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তার কোম্পানিতে আমাকে জায়গা দিয়ে আজ আজ আমাকে প্রতিষ্ঠিত করেছেন। বাসি বাসি তার ভালোবাসা দিয়ে আমার আমার মন প্রাণ আমার হৃদয় আমার আমার এই জীবনটাকে পরিপূর্ণ করে তুলেছে। আজ শুধুমাত্র সন্দেহের বসে তুই আমাকে এখান থেকে তাড়িয়ে দিলেও আমি কিন্তু একদিন ঠিকই ফিরে আসব, আর সেদিন ফিরে এসে ওদের ওদের সব ঋণ আমি শোধ করে দিয়ে যাব। কারণ উদয় জানিস বিবেক, এতগুলো দিন একটা কোকিল বাচ্চা একটা কাক বাচ্চার সাথে একই বাসায় থাকতো, এই বাবা এবং মা কাকটা চা পেত সেটা সেটা এই দুজনের মধ্যে সমান ভাগে ভাগাভাগি করে দিত, কিন্তু একদিন এই মা কাকটা আধার আনতে গিয়ে আর ফিরল না, বাবা কাকটাও ধরা পড়ে গেল ব্যাধের জালে, আর তখনই উঠল ঝড় প্রচণ্ড প্রচণ্ড তীব্র ঝড়, আর সেই ঝড়ে বাসাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তখন তখন এই কাক বাচ্চাটা তার ঠোঁট দিয়ে টুকরে টুকরে এই কোকিল বাচ্চাটাকে রক্তাক্ত করে সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দিল। তখন এই কোকিল বাচ্চাটা এই কোকিল বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলে গেল, স্বপ্ন হলো যে আলে শুধু এ জীবনে আলোকের চলনাতে আধার পেলাম তু নয়নে। স্বপ্ন হলো যে আলে শুধু এ জীবনে আলোকের চলনাতে আধার পেলাম তু নয়নে। তোরি মোর ডুবে গেল তীরে সীমানা কাছে সে পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে, আর জীবনের যা কিছু চা সাগরে গেছে ভেসে পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে, আর জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেছে ভেসে। দেখো না ও একটা বিশ্বাসঘাতক নেমোখারাম, ও চলে গেছে বাঁচা গেছে। তাহলে তুই এখন থেকে চলে যা। হ্যাঁ আমি চলে যাব, তোমাদের সঙ্গে সম্পর্ক পরিচয় এখানে থাকলে
পুলিশ হয়তো আমাকে অ্যারেস্ট করবে, তোমাদের জন্য আমার ক্যারিয়ার আমিশন নষ্ট হবে, তাই পাবলিক আর পুলিশ করার আগে আমি আমি এখান থেকে চলে গেলাম। মানুষের যখন সময় খারাপ হয় তখন কে হাজার ডাকলেও কেউ ফিরে আসে না। কিন্তু এর থেকে কি আমাদের মুক্তির কোনো পথ নেই? আছে জয়ী, আছে একটা পথ আছে, আর সেই পথটা কি জানো? মৃত্যুর পথ। তাই এই বিষকে আমি আত্মহত্যা করবো। আমি তোমাকে মুক্তি দিব না, তার থেকে ওই বিষটা বরং আমায় দাও। ওই বিষ তোমরা আগে আমাকে দাও, ওই বিষ খেয়ে আমি আমার বিকলাঙ্গ জীবন থেকে মুক্তি পাই। হ্যাঁ রিসার্চের জন্য দুটো কেমিক্যালকে এক করতে গিয়ে রং কম্বিনেশনের জন্য ফ্লাক্সটা গরম হয়ে উঠেছিল, যেই যেই বাইরে এলো হলো বোমা বিস্ফোরণ। সেই বোমার এক টুকরো আমার গায়ে লাগায় আমি হয়ে গেলাম বিকলাঙ্গ। আত্মার এই বৌদি তোকে বাঁচাতে গিয়ে তার এই সুন্দর মুক্ত হয়ে গেল এই জন্মের মতো কালো। আবার তোর বর্দা আজ মিথ্যা ছাড়ে বন্ধু, জানি বোধ জানি, আর মর্মে মর্মে বুঝতে পারছি এখন এখন আমাদেরকে যে দেখবে না তারা তারা আমাদেরকে চোর বলবে। হ্যাঁ তাই তো, উদয় যেমন চলে গেছে, বিবেকদা যেমন বাড়ি থেকে পালিয়েছে, তেমনি আমি আমিও বিষ খেয়ে আত্মহত্যা করবো। তাই তাই তোমরা আগে আমাকে বিষ দাও, দাও আগে আমাকে বিষ দাও। ওই বিষ আমি তোমাদের কাউকে খেতে দেবো না। কে তুমি? জহর বিশ্বাস। তোদের বিপদের কথা শুনে পাবলিক আর পুলিশের ঝামেলা থেকে বাঁচার জন্য আমি নিজেকে লুকিয়ে গাড়ি নিয়ে ছুটে এসেছি। তুই আমাদের বাঁচাতে পারবি? পারবো বন্ধু পারবো, এই মুহূর্তে তুই ফেরার হয়ে যা। হ্যাঁ আর বৌদি তুমি আমার গাড়িতে করে আমার বাড়িতে গিয়ে গা ঢাকা দাও। বাসি বাসি তুই এখানে থাক, তুই তো বিকলাঙ্গ তাই তোকে কেউ কিচ্ছু বলবে না। ঠিক বলেছিস বন্ধু, ঠিক বলেছিস, বাসি এখানে থাক আর তুই যাক তোর ঘরে আর আমি হয়ে যাই ফেরার। এইটাই হোক আমার জীবনের নির্মম পরিহার। বন্ধু না, তুমি যাবে না, তুমি যাবে না, তুমি চলে গেলে আমি মরে যাব, আমি মরে যাব। আমি তোদের কাউকে মরতে দেবো না, গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়িতে করে তুমি আমার বাড়িতে চলে যাও। আমারই অকর্মণ্য মেয়েটা ছেড়ে আমি কোথায় যাব না, আমি কোথায় যাব? সৌদি পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করবে, পর্দাকে পাবে না তখন তোমাকে ধরে নিতাম যাবে, আর তাই জন্যে তুমি এখান থেকে চলে যাও বৌদি, চলে যাও। কিন্তু তোর যে দুটো হাত কাজ করে না, তুই খাবি কেমন করে, ড্রেস চেঞ্জ করবি কি করে, আর এত বড় বাড়িতে তুই একা কি করে থাকবি বৌদি? শ্মশানের চিতায় যার জীবনটা শুয়ে আছে তাকে তাকে এখানে একা ফেলে তুমি চলে যাও বৌদি, তুমি চলে যাও। ঠিক আছে তোর কোথায় তোর দাদার কোথায়, আমি নিজেকে লুকোতে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় আমি তোকে একটা কথা বলে যাচ্ছি, জীবনে চলার পথে যদি হুটহুটকে পড়িস তাহলে সেদিন এই বৌদিকে তুই আর বৌদি বলে ডাকবি না, তুই বলবি রাক্ষসী। কারণ জী মা তার অকর্মণ্য মেয়েকে পেলে চলে যায়, সে মানব সে মানুষ নয়, আর কোনো কুকুরও পেলে যেতে পারে না, যেতে পারে না। বৌদি বৌদি চলে গেল, দাদাও চলে গেছে, উদয় বিবেকদা সবাই সবাই চলে গেছে, এক লোমায় ভেঙে পড়লো এই বাড়ির মান সম্মান ঐশ্বর্য প্রতিপত্তি। কিন্তু কিন্তু এর জন্য দায়ী কে?
তাই এ বাড়ির মালিক সৎ সজ্জন জিতেন মহাপাত্র। আর সেই জিতেনকে অ্যারেস্ট করার জন্য আমার উপর নির্দেশ আছে। আরে আমি বীরু আইমিল, বীরু ভাই রেড্ডি, মাটান্ধ্রা মাত্র বাঙ্গাল, ঘোর জামাই থেকে আমার বাপটা হইয়া গেল শালা এক দেব ক্যাঙ্গাল, মগর আমার লেখ টাকা ওর মাটি, ইসলিয়ে আমার মা আমার নাম দিয়েছিল বীরু ভাই রেড্ডি। लेकिन इकाने तो काउ के देखते बच्ची ना। नमस्कार सर। नमस्ते नमस्ते नम आईया तुम आमी जीतेन महापात्रेर बोन बाशी। लेकिन तुम्हार चोखे कान्ना बड़दा बौदी विवेक उदय के बाड़ी थेके बेर करे दिए तुम्हें कान छिले। पुलिस बाबू কান্নাই তো আমার জীবনের চম্ব, তোমার ওই চোখের জল আমি এ জন্মের মতো খুঁচিয়ে দিব। এখন বলো তোমার বর্দা কোথায় আছে? আমার বর্দা নির্দোষ, আমার বর্দাকে আপনি অ্যারেস্ট করবেন না। যারা ওসব দু নম্বরই কাজ করে তারাই ওসব কথা বলে, লেকিন আমি বেরো ভাই রেড্ডি পলিশ বালা, আমার কাছে ওসব কথা বললে হবে না। সাতটা পাতালের নিচে লুকিয়ে থাকলেও ওকে আমি টেনে বার করবে, কারণ পুলিশ পাইলে ও সালে একটা বন্ড ক্রিমিনাল। পুলিশ বাবু, পুলিশ পাইলে থাকা সবাই তো বন্ড ক্রিমিনাল হয় না। তাই আমার বর্তাও নির্দোষ। নির্দোষ? লেকিন টিভিতে তার ছবি দেখা যাচ্ছে, তুমি তার জিরক্স কপি, তাই ওকে যখন পেলাম না তখন তখন আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান, আমি এর জন্য কোনো প্রতিবাদ করব। তোমাকে অ্যারেস্ট করে নিয়ে গেলে মিডিয়া আসবে, মানবাধিকার কমিশন আমাকে তুলোধনা করবে, তাতে আমার চাকরিটা নেই নেই নেই, আমি ওসব করবি না। তার থেকে তোমার কাছে যে সম্পদ আছে সেটা তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে অ্যারেস্ট না করিয়ে চলিয়ে যাবো। পুলিশ বাবু, আপনি তো দেখছেন আমি একটা অসহায় পঙ্গু মানুষ, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না পুলিশ বাবু। কথা বললে হবে না, আমি তোমার যৌবন। বললে শালা তোর দাদাটাকে আমি একদম সজাইন কাউন্টারে খতম করিয়ে, আমি পালেশ বালা, আমার মাটা আন্ধ্রা বাপটা বাঙ্গাল, ঘোর জমাই থেকে আমার বাপটা হইয়ে গেল শালা এক দেব ক্যাঙ্গাল, মগর আমার লেখ টাকা ওর মাটি, ইসলিয়ে আমার মা আমার নাম দিয়েছিল বীরু ভাই রেড্ডি। আলা বেশি বাড়াবাড়ি করলে একদম সজায়েন কাউন্টার হা। পুলিশ বাবু,
আপনি আমার দাদাকে এনকাউন্টার করবেন না, তাতে আপনি যা বলবেন আমি তাই করব। মেরে ফেলবো, মেরে ফেলবো। আমার বাবুকে ভালো মানুষ পেয়ে তোর ডাকাতে দল অফিস থেকে ভালো ভালো চেয়ার টেবিল নিয়ে পালে যাচ্ছে, ঘর থেকে সব মালামাল নিয়ে পালে যাচ্ছে। আমি কিন্তু জঙ্গল মলের সংযম, গরিব খেটে কর নিচু জাতের মানুষ হলেও এবারে যখন কাজ করছি তখন ওই চোর ডাকাতকে আমি তাড়াবো। কিন্তু কিন্তু আমার বাবু কোথায়? কোথায় আমার মা? সংযম তোমাকে দেখে মনে হচ্ছে জঙ্গলে কোনো বাঘ এসে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। একবার একবার শুধু তার নামটা বলো, ওকে ছিঁড়ে ছিঁড়ে আমি রাত্তার কুত্তাকে দিয়ে খাওয়াবো। না সংযম, না, তুই এসব করতে যাস না, তাহলে তাহলে আমার দাদার জীবনটা যে শেষ হয়ে যাবে। বাবু এসেছিল? কোথায় কোথায় আমার বাবু? তোর উদয় দা, তোর বিবেক দা, সবাই সবাই আমাকে একা ফেলে পালিয়ে গেছে। বলো বলো দিদিমণি, বলো ওরা কি অপরাধ করেছিল? ওরা যে মানুষকে ভালোবেসেছিল তার প্রতিদানেই তো ওরা বরটাকে চিটফাট কাটতে ফাঁসিয়ে দিল। আর সেই সুযোগে জানোরটা ঘরে ঢুকে তোমার ইজ্জত। হ্যাঁ সংযম, হ্যাঁ, কিন্তু ভাই রে, তুই ওর পিছনে ছুটে যাস না রে ভাই, তাহলে তাহলে ও যে তোকেও শেষ করে দেবে। তার ওকে আমি খুন করব। না না সব খুন চুন কিছু করতে হবে না। তাচ্ছে তাচ্ছে ভাই, একটা কাজ করবি, তুই আমায় একটু বিষ এনে দিবি ভাই। না দিদিমণি, না, এ আমি পারবো না। কেন পারবি না? সে ছোট্টবেলা থেকে না পানি খেয়ে আমরা বড় হয়েছি, আর সেই বাড়ি মেয়ে অস্মিতায় পড়েছে বলে তার মুখে বুঝ। না না না, এ আমি পারবো না। কিন্তু কিন্তু তাহলে তাহলে তোর সাথে আমাকে তোর বাড়িতে নিয়ে চল না ভাই। কি করে নিয়ে যাব? কেন, আমাদের গরিব খেটে খাওয়া মানুষ আমাদের বাড়িতে গেলে তোমার কাজ যাবে না। ওরে ভাই, প্রভু রামচন্দ্র গুহক চণ্ডালের বাড়িতে গিয়ে তার হাতে ফল জল খেয়েছিল, তাতে তার যদি জাত না গিয়ে থাকে তাহলে আমারও জাত যাবে না রে ভাই। তবু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন? কারণ আমি যে গরিব, তুমি যে ধনী, আমি যে চাকর, তুমি যে মনিব, আমি যে ভিক্ত, তুমি যে দেবী ঠাকুরানী মা, সেই মাকে কি করে আমার ঘরে নিয়ে যাব? কিন্তু তোর ঘরে যে আমাকে নিয়ে যেতে হবে ভাই, তোর ওই ঘরে গিয়ে আমি যে একটু শান্তিতে বাজব, তোর ওই গাছতলায় শুয়ে আমি যে শান্তির নিঃশ্বাস নেব, তোর তোর ওই ছেঁড়া খাটিয়ায় শুয়ে আমি যে একটু শান্তিভাবে ঘুমাবো, তোর হাতে শ্রদ্ধার আটার রুটি খেয়ে আমি যে একটু সুখী হব ভাই। দিদিমণি, এই শহর আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, তাই তো তাই তো তোর সাথে তোদের জঙ্গল মহলে গিয়ে আমি যে একটু শান্তিতে বাঁচতে চাই ভাই। এ ভাই বল বল, তুই আমাকে নিয়ে যাবি না? বল না বল না ভাই, বল না, তুই আমাকে নিয়ে যাবি না? বাইরে বাইরে আমাকে নিয়ে যাবি না? নিয়ে যাব। এদেশে রামও নেই আর গুহকও নেই, মানুষ এখন উড়োজাহাজে উঠছে, বড় বড় মোবাইলে সব জেনে নিচ্ছে, আর যে মায়ের স্তন খাওয়ার জন্য আমরা দিদি ভাইয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলাম, আজকের সমাজ আজকের সমাজ আমাদের দুজনকে দেখলে সেই মায়ের অপমান করবে আর বলবে আমরা দুজন প্রেমিক প্রেমিকা। কিন্তু কিন্তু তবুও যে তোকে আমাকে ধরে নিয়ে যেতে হবে ভাই, কারণ দিদিমণি মানুষের পরিচয় যারা আছে মানুষ।
যে হৃদয় কখনো আঘাত করে কেন সে আঘাত তবু সয়ে যায় বলো দয়াল তোমার সে যে কেমন বিচার বলো দয়াল তোমার সে যে কেমন বিচার ও দয়া